আসসালামু আলাইকুম, মুস্তারিন বলছি। সবুজের ঘ্রাণ পরিবারে সবাইকে স্বাগত। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর নামে সবাই ভালো আছেন। সকালে নাস্তা করে কিছু কাজ সারলাম, তারপর আজকের ব্লগ শুরু করলাম। লবণ পানিতে কয়েকটা ফল ভিজিয়ে রাখছি, কাজের ফাঁকে খাওয়া যাবে। কাজ করতে করতে অনেকটা সময় ক্লান্ত হয়ে যায়, আমরা একটু ফল বা ফলের রস খেলে ক্লান্তিটা দূর হবে। আমি যখনই গাছের পানি পরিবর্তন করি, যা আরও ভালো করে ধুয়ে নেই, একেবারে ডিটারজেন্ট দিয়ে ভালো করে মেজে ঘষে নেই। তাতে কি হয়, মশার যদি কোনো প্রকার ডিম থেকেও থাকে জারের গায়ে, পানির মধ্যেও তো থাকে, অনেকটা চলে যায়, বা গায়েও যদি লেগে থাকে তাহলে সেটাও চলে যাবে। আর এসব জায়গাগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। কিছু কিছু গাছের কষ আমাদের হাতে লেগে চোখে বা মুখে গিয়ে ক্ষতির সম্ভাবনা হতে পারে, যেহেতু এখানে এতক্ষণ এগুলো নাড়াচাড়া করেছি, তাই সিঙ্কের চারদিকটা পরিষ্কার করে পরবর্তী কাজ শুরু করে দিয়েছি। চাপিলা মাছ কাটছি শুটকি করার জন্য। আরও কিছু মাছের শুটকি করব, যেহেতু শীতকাল, এখন তো রোদের অনেক তাপ। আমি অবশ্য সারা বছরই কিন্তু শুটকি তৈরি করে থাকি, আপনাদের সাথেও শেয়ার করেছি একটু একটু করে। রোদ না থাকলেও ফ্রিজে রাখি, যখন একটু একটু রোদ উঠে সেই রোদে শুকাই, আবার রোদ চলে গেলে ডিপ ফ্রিজে রেখে দিই। এভাবে আমি অন্যান্য সিজনেও শুটকি তৈরি করি। ঘরে তৈরি শুটকির সাথে বাইরের কেনা শুটকির পার্থক্য কেমন তা তো আমরা সবাই বুঝি। কেমিক্যাল মুক্ত, নোংরা মুক্ত, পরিষ্কার পরিচ্ছন্ন যুক্ত, পোকামাকড় মুক্ত শুটকি খেতে হয়তো আমরা সবাই চাই, কিন্তু আমরা বাড়িতে কি তৈরি করি? সবাই কয়জনই আমরা বাড়িতে তৈরি করি, কিন্তু খেতে ভালোবাসি অনেকেই। এই যেমন আমি একটা সময় শুটকির ঘ্রাণ সহ্য করতে পারতাম না, এখন খেতে অনেক ভালোবাসি। যদি ভালোবেসেই থাকি খেতে, আবার নির্ভেজালও খেতে চাই, তাহলে হয়তো একটু রোদে দেওয়ার কষ্টটা করতে হবে, আর তুলতে হবে যখন রোদ থাকবে না। রোদ থেকে তুলে বক্সে বা প্লাস্টিক প্যাকেটে করে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। এভাবে 6-7 দিন শুকালই হয়ে যাবে নির্ভেজাল শুটকি। একদিন বা দুদিন রোদে শুকানোর পরে যদি রোদ না উঠে বা ভুলে যায়, সেক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা নাই। যখন রোদ উঠবে বা মনে পড়বে, যদি রোদ থেকে থাকে তখন শুকাতে দিয়ে দিব। যেহেতু আমি রোজই ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি রোদে শুকানোর পরে, সেক্ষেত্রে পোকা হওয়ার কোনো সম্ভাবনা নেই। শুটকি শুকানোর পাশাপাশি একদিকে কলার ছোলা শুকিয়ে নিচ্ছি, মাটির পুষ্টিগুণ বাড়ানোর জন্য, যা গাছের জন্য খুবই উপকারী। মাছগুলো 6 দিন রোদে শুকানোর পরে এই অবস্থা হয়েছে, শুটকি কিন্তু তৈরি হয়ে গিয়েছে। লোটটা বা লোটে শুটকি যেটাই বলি না কেন, এই লোটটা মাছের গায়ে বালু থাকে অনেক, আমি তো একেবারে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, দেখতেই ভালো লাগছে। মাছগুলো শুকানোও অনেক ভালো হয়েছে, একেবারে মচমচা। মচমচা হবে কি কথাটা বুঝতে পারছি না আসলে। যাই হোক, যেটাই হোক না কেন, ভালো লাগছে অনেক, পরিষ্কার পরিচ্ছন্ন তো খুবই ভালো লাগছে। যাই হোক, রান্নায় চলে এসেছি। রান্না করছি হচ্ছে রূপচাঁদা, একটু ছোট আকারের মাছগুলো। রূপচাঁদা মাছ রাতের জন্য তৈরি করেছি, দুপুরের জন্য আছে সবজি, কলিজা ভুনা, আর ভর্তা করব লইট্টা মাছের। লইট্টা শুটকির ভর্তা করছি, আগে মরিচ একটু তেলে নিচ্ছি। আমি তো ধোয়ার সময় একেবারে ডিপ ক্লিন করে নিয়েছি, এখন আর ডিপ ক্লিন করতে হবে না, মোটামুটিভাবে ক্লিন করলেই চলবে। যেহেতু এখন আর বালু বা কোনো প্রকার ময়লা নেই, মাছ রান্নার মতো করেই তো ধুয়ে নিয়েছিলাম। এজন্য মাছগুলো ধুয়ে কিন্তু লবণ মাখিয়ে রোদে শুকাতে দিয়েছিলাম, তাতে হবে কি, পোকামাকড়ের সৃষ্টি হবে না, কোনো পোকামাকড় বাইরে থেকে আসবেও না, আবার এমন কি পাখিও আসবে না। লইট্টা শুটকি ভর্তা তৈরি করে নিলাম,
একটু ধনিয়া পাতা হলে ভালো হতো। এখন কলিজা ভুনা, সবজি আর লচ্চা শুটকি দিয়ে খাচ্ছি, রাতের জন্য মাছ রেখে দিয়েছি। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। আমরা কিন্তু এখন থেকে সবাই চেষ্টা করব ঘরে তৈরি শুটকি খেতে।